আসসালামু আলাইকুম ডিয়ার ওভিডেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসেন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ধূমপানের সঙ্গে চোখের রোগের সম্পর্ক ধূমপান করলে যে চোখের সমস্যা হয় এ সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি অনেকেরই অজানা ধূমপানে চোখের ক্ষতি করে ধূমপানে চোখের রোটিনা লেন্স ম্যাক্রোলারের মতো অংশ যেগুলো সুস্থ ও দৃষ্টিশক্তির জন্য জরুরি সেই সব অংশের ব্যাপক ক্ষতি করে থাকে তামাকের ধোঁয়া প্রায় সাত হাজারেরও বেশি রাসায়নিক উপাদান রয়েছে যে রাসায়নিক উপাদান চোখের লেন্স বা চোখের যে রোটিনাগুলো থাকে বা চোখের যে নার্ভগুলো থাকে এই নার্ভের যে কত বড় ক্ষতি করে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না প্রধান সমস্যা চোখে ছানি পড়া অতিরিক্ত ধূমপানের কারণে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে চোখে ছানি পড়া অন্যতম এই রোগের ফলে দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে ছানিজনিত সমস্যা হলে চোখের লেন্সের সচলতা কমে যায় ধীরে ধীরে চোখের আলো সহ্য করার ক্ষমতাও কমে যেতে থাকে এবং দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে ধূমপানের কারণে আমাদের যে চোখের যে সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো যে আমাদের চোখের যে লেন্স থাকে লেন্সের ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং দৃষ্টি শক্তিও দুর্বল হতে থাকে যার কারণে এই ধূমপান থেকে আমাদের সকলেরই বিরত থাকা দরকার গ্লুকোমা গ্লুকোমা হল চোখের এক প্রকার রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায় ধূমপানের ফলে গ্লুকোমা হওয়ার আশঙ্কা অনেক অংশেই বেড়ে যেতে পারে চোখ শুকিয়ে যাওয়া সিগারেটে ধোঁয়ায় থাকা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ চোখের জলীয় পদার্থ শুষে নেয় ফলে চোখ ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে সাধারণত লাল লাল ভাব জ্বালা পোড়া করা চোখ অস্থির বা চোখ শুকিয়ে যাওয়ার লক্ষণও দেখা যেতে পারে দীর্ঘদিন এমনভাবে চলতে থাকলে দৃষ্টি শক্তি কমে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে বয়সজনিত ম্যাক্রোলারের ক্ষয় যারা কখনো ধূমপান করেনি তাদের সঙ্গে ধূমপানীয়দের বয়সজনিত ম্যাক্রোলারের ক্ষয় হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় এই সমস্যার ফলে গাড়ি চালাতে বই পড়তে রঙ চিনতে অসুবিধা হয়ে থাকে ডায়াবেটিসজনিত রেটিনা সমস্যা ধূমপান এই রোগের জন্য ঝুঁকি প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই রোগের কারণে আংশিক অন্ধত্বের আশঙ্কা থাকে ইউভিয়াটিস চোখের মাঝে স্তরকে বলা হয় ইউভিয়া এবং চোখের এই মাঝের স্তরকে প্রদাহ ইউভিয়াটিস বলে ইউভিয়াটিসের এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা আলোর প্রতি সংবেদনশীলতা চোখের লাল লাল ভাব চোখে ব্যথা করা এমনকি দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা থাইরয়েড জনিত সমস্যা এবং চোখের রোগ ধূমপান করলে থাইরয়েডের সমস্যা হয় বা চোখের সমস্যা হতে পারে গ্রেপস রোগ এমন একটি অবস্থা যেখানে থাইরয়েডের গ্রহণটি অতিরিক্ত হরমোন তৈরি করে গ্রেপস রোগ আক্রান্ত প্রায় চতুর্থ অংশে থাইরয়েডের চোখের রোগে ভুগে থাকেন শিশুর চোখে সমস্যা যেসব নারী গর্ভ অবস্থায় ধূমপান করেন তাদের প্রিমেসিউর শিশু জন্ম নেওয়ার আশঙ্কা থাকে চলুন তাহলে জেনে আসি এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে এক ধূমপান ত্যাগ করা দুই আলতা ভায়োলেট রোশনি ও প্রখর সূর্যলোক প্রতিরোধ থেকে রোদে চশমা ব্যবহার করতে হবে তিন চোখ সুস্থ হওয়া রোধ করতে বারবার চোখে পানি দিয়ে চোখ পরিষ্কার রাখা জরুরি চার যারা দীর্ঘক্ষণ পড়া বা স্কিনের দিকে চোখ রেখে কাজ করেন তাদের উচিত কিছুক্ষণ পর পর চোখকে বিশ্রাম দেওয়া পাঁচ নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মাঝে মধ্যে চোখের পরীক্ষা করাতে হবে এবং তামাক দ্রব্য দরিব্য সেবন থেকে বিরত থাকতে হবে ধূমপান ত্যাগ করতে হবে এই সমস্যা থেকে আপনার যে শরীরে বিভিন্ন প্রকার রোগ এসে বাসা বাঁধতে পারে আপনার চোখের সমস্যা হতে পারে আপনার কিডনিতে সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন এজন্য আপনার উচিত যে ধূমপান ত্যাগ করা আপনার পরিবার পরিজনকে ধূমপান থেকে বিরত রাখা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ